যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, শরবত খেয়ে অসুস্থ হয়েছেন মোট 12 জন, তাদের মধ্যে 7 জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন 7 জন। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকশা জুড়ে। গত 3 দিন ধরে পানাগড় বাজারের একটি ঠেলা গাড়িতে শরবত খান এলাকার বেশ কিছু মানুষজন এবং সেই শরবত খেয়ে অসুস্থ হয়ে যান মোট 12 জন, তাদের মধ্যে 7 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, শরবত খেয়ে অসুস্থ হয়েছেন 12 জন, ঠিক কি জানতে পারছো বিষয়? মূলত অনিন্দিতা, পানাগড় বাজারে একটি ঠেলা গাড়ি প্রতিদিনই শরবত বিক্রি করে। গত 3 দিন ধরে সেই শরবত খাচ্ছেন পানাগড় বাজারের বেশ কিছু মানুষ, তার মধ্যে বড়রা যেমন রয়েছেন, স্থানীয় কিশোররাও রয়েছে, স্কুল ছাত্রছাত্রী রয়েছে। এবং গত 3 দিন ধরে ধাপে ধাপে প্রায় 12 জন অসুস্থ হয়েছে এবং 12 জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও 7 জনের অবস্থা একটু সংকটজনক ছিল বলে সেই 7 জন এখনো পর্যন্ত পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। এবং কাকসা থানার পুলিশকে এই ঘটনা জানানো হয়েছে এবং কাকসা থানার পুলিশ অলরেডি তদন্ত শুরু করেছে যে শরবত বিক্রি করছেন যে বিক্রেতা, তিনি কি ধরনের জল শরবতে মেশাচ্ছেন এবং কি কি উপকরণ শরবতে মেশাচ্ছেন, সে সমস্ত নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। শুধু পুলিশই নয়, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকেও সেই শরবতের নমুনা পরীক্ষা করার চেষ্টা চলছে। এই মুহূর্তে 7 জন আশঙ্কাজনক রয়েছে, এই নিয়ে ক্ষুব্ধ পানাগড় এলাকাবাসী এবং তারা অবিলম্বে এই সমস্ত যারা শরবত বিক্রি করেন বাজার এলাকায় এবং বিভিন্ন স্কুলের সামনে, তাদের শরবত এবং ভালো করে চেক করে পরীক্ষা করা হোক এই দাবি তুলেছেন এবং এই সমস্ত শরবত নিষিদ্ধ করা হোক এই দাবিও উঠেছে। মূলত 7 জন অসুস্থ হওয়ার পরে এখনো খোঁজ খবর নেওয়া হচ্ছে এলাকায় কোথায় কোথায় এরকম শরবত বিক্রি হচ্ছে এবং কারা কারা এই শরবত পান করছে। ব্লক স্বাস্থ্যকেন্দ্র সহ এলাকার পুলিশও এই বিষয়ে তদন্ত শুরু করেছে। অনিন্দিতা, একেবারে অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সুই। পানাগড়ে শরবত খেয়ে অসুস্থ হয়েছে 12 জন, তাদের মধ্যে 7 জনকে ভর্তি করা হচ্ছে পানাগড়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং 3 দিন ধরেই শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন মোট 12 জন।